রাত পোহালেই শহরে মোদী, সাজো সাজো রব হাওড়া স্টেশন চত্বর জুড়ে। বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করতে শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে কপ্টারে তিনি পৌঁছবেন রেস কোর্সে, সেখান থেকে হাওড়া স্টেশন যাবে তাঁর কনভয়। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা। হাওড়া স্টেশনে রেল এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হাওড়া স্টেশন এবং স্টেশন চত্বরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে। স্টেশনের সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো ঠিক রয়েছে কি সেগুলো দেখা হচ্ছে। পাশাপাশি সাজানো হচ্ছে স্টেশন, রাঙিয়ে তোলা হয়েছে গোটা স্টেশন। ইতিমধ্যে বুধবার রাত 12টার পর থেকে হাওড়া স্টেশনের 21, 22 এবং 23 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর 2টার পর থেকে আবার চালু হবে ওই প্ল্যাটফর্মগুলি থেকে ট্রেন চলাচল। এছাড়াও প্রধানমন্ত্রী যে পথ দিয়ে হাওড়া স্টেশনে পৌঁছবেন সেই পথও ঘিরে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। Yeah.